হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আইসিইউ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইউনিভার্সিটি যেটাতে সুপ্ত লেখাপড়া করে সেটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে ওদের বাস্কেটবল কোর্ট, এখানে সুপ্ত বাস্কেটবল খেলে। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ পুরোটাই ও ট্রাই করেছে ঘুরে দেখানো। এটা হচ্ছে চেঞ্জিং রুম, এখানে ওরা চেঞ্জ করে বাস্কেটবলের আগে। ওই যে দেখা যাচ্ছে সুপ্তকে, এরপর এদিকটাতে হচ্ছে ওয়াশরুম, এখন ওয়াশরুমটাও ঘুরে দেখাবে। এটা হচ্ছে বয়েজ ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরটা। এরপর ফাইনালি চলে এলাম ওদের ক্লাসরুমে। এটা হচ্ছে ওদের ক্লাসরুম, দেখতে পুরো অ্যানিমে ক্লাসরুমগুলোর মতোই। আসলে অ্যানিমেতে যা দেখি আমরা তার ম্যাক্সিমামই আসলে রিয়েল লাইফেই হয় জাপানে। যে দেখা যাচ্ছে ওকে, এই যে জাপানে অলমোস্ট সব জায়গাতেই ভেন্ডিং মেশিন রয়েছে, এখানেও দেখুন অনেকগুলো ভেন্ডিং মেশিন রয়েছে। সুপ্ত এই একটা ভেন্ডিং মেশিন থেকে কিছু একটা পারচেজ করবে। চলুন দেখা যাক ও কী পারচেজ করছে। ইউনিভার্সিটি সুন্দর একটা ভিউ দেখা যায় এই জানলা থেকে। এই যে আসলে চেষ্টা করেছে পুরোটাই আমাদেরকে ঘুরে দেখানোর জন্য, ইউনিভার্সিটির আনাচে কানাচে যেখানে পেরেছে ও ভিডিওগুলো ক্যাপচার করেছে। বেচারা অনেক কষ্ট করেছে আসলে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আবার ভিডিওগুলোর স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এত লম্বা ভিডিও অনেকক্ষণ ধরে দেখলে বোর্ড হয়ে যাবে মানুষ, এর জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখতে প্রবলেম হচ্ছে না আমার মনে হয়, ঠিকই আছে স্পিড। এখানে আজকে আমার ভয়েস ছাড়াও সুপ্তর কিছু কনভারসেশন থাকবে, কারণ আমি সব কিছু জানি না, এক্সপ্লেন করতে পারছিলাম না, তাই ওগুলো ওই বলে দিয়েছে কোনটা কি। চলুন দেখা যাক। এইটা বলতে পারো স্টাডি হল, এখানে উপরতলায় টিচাররা কাজ করে, আবার গ্রুপ কোনো কাজ থাকলে এখানে রুম ইয়া করা যায়। ক্লাস ভিতরে সবাই কাজ করতেছে, সোফা টোফা আছে, বসা যায়। এটা ক্লাসরুম না, সরি, ইউনিভার্সিটি হল আর কি। পুরাটা এটা আমাদের ইউনিভার্সিটি হল, তার পাশে হচ্ছে মেইন অফিস, এদিকে লাইব্রেরি, আর এদিকে হচ্ছে এই তোমার ক্যান্টিন। ক্যান্টিন বলতে ক্যাফেটেরিয়া, তো আমি এখন ক্যাফেটেরিয়া যাচ্ছি। ওই যে ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে। আইসিইউ ইউনিভার্সিটিতে মূলত জাপানের প্রিন্সেসরা লেখাপড়া করতো বা করে। এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি, যেমনটা আমি আগে বলেছি। ইউনিভার্সিটিটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর অনেক বিশাল এরিয়া জুড়ে এটি রয়েছে। 10 ইউনিভার্সিটির মধ্যে ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইউনিভার্সিটি মানে আইসিইউ কে কাউন্ট করা যায়। কিচেন ইজ অফ, ও শিট, কিচেন তো অফ, আমি কি করি?
কিচেন এরিয়া অফ। ওদের ক্যাফেটেরিয়াটা ভালোই বিশাল রয়েছে। এই দিকটায় হচ্ছে টেনিস বল কোর্ট, এই যে এটা হচ্ছে টেনিস বল কোর্ট, এখানে সবাই টেনিস খেলে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, আর বেশি লম্বা করব না, এমনি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমাদের নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আর প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের আমাদের খুবই দরকার। ততদিন পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত টাটা, বাই বাই, সায়োনারা।